press the bell icon on the YouTube app and never miss another update. একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ চেয়ে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা মঙ্গলবার বেলা বারোটার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা তবে বৈঠক শেষ না হতে সেই সভা বর্জন করে ডক্টর কামাল হোসেন ফখরুলরা সভা থেকে বেরিয়ে যাওয়ার পর মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্টের নেতারা সিইসির আচরণের অভিযোগ তোলেন সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সিইসি অশোভন আচরণ করেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সভার বর্ণনা দিয়ে বলেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন সিইসি কে উদ্দেশ্য করে বলেন সিইসি বর্তমানে প্রধান বিচারপতের চেয়েও শক্তিশালী ভূমিকা পালন করতে পারেন আপনি ইচ্ছা করলেই জানোয়ার লাঠিয়াল পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনার এই লাঠিয়াল পুলিশ বাহিনী আমাদের মিটিং মিছিল কিছুই করতে দিচ্ছে না এমনকি আমাদের নির্দেশনা দিয়েছে কিন্তু আওয়ামী লীগ ও তাদের জোটের লোকজন নিয়মকানুন না মেনে পুলিশের সহায়তায় প্রচার চালিয়ে যাচ্ছে পুলিশ ও আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমাদের উপর হামলা করছে তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন আমাদের প্রার্থীদের জীবনের দাম না থাকলেও কর্মীদের জীবনের দাম রয়েছে তাদের তো রক্ষা করতে হবে এ সময় সিইসি ক্ষুব্ধ হয়ে ডক্টর কামাল হোসেনকে বলে ওঠেন আপনি এমন কি হয়েছেন যে পুলিশকে লাঠিয়াল জানোয়ার বলছেন নিজেকে কি মনে করেন তখন মঈন খান সিইসি উদ্দেশ্য করে বলেন নির্বাচনের কোনো পরিবেশ যদি সৃষ্টি করতে না পারেন তাহলে বলে দেন আমরা আজকে প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের বিষয়ে ঘোষণা দেব বেলা বারোটায় এ বৈঠক শুরু হলেও দুইটার দিকে বেরিয়ে যান ঐক্যফ্রন্টের নেতারা বৈঠকে নির্বাচন কমিশনারের পাশাপাশি ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান Goisho Chandra Rai Prabhu.